রেকর্ডিংটা কাট, তারপর বলছি তুই রেকর্ডিং করলে কোনো প্রবলেম নেই, বিষয় হচ্ছে তুই তৃণমূলে যোগদান করবি? তৃণমূলে যোগদান করবো, আইপেক থেকে বলছি। কিসের লেগে যোগ দিব আমি? তুই ভয় দেখাবি নাকি আমাকে? তুই ভয় দেখাবি, তুই যোগ দলে যোগ দিয়াবি আমাকে? হ্যাঁ, তোকে তাহলে উগ্রপন্থী কেসে ঢুকিয়ে দেবো। তৃণমূলে যোগ না দিলে উগ্রপন্থী কেস দিয়ে জেলে ভরে দেওয়ার হুমকি। সোশ্যাল মিডিয়ার ভাইরাল অডিও, আইপ্যাকের নাম করে হুমকি, যদিও অডিওর সত্যতা যাচাই করেনি এমটিভি ভারত। ফোনের এক প্রান্তে ডোমকল থানার অন্তর্গত রায়পুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের 50 সদস্য রবিউল আলম বিশ্বাস অপর প্রান্তে, যিনি ফোনে কথা বলছেন তিনি আইপ্যাকের মেম্বার বলে দাবি করেছেন। সেখানে বলা হচ্ছে যে এনডিপিএস কেস না, এবার উগ্রপন্থী কেস দিয়ে জেলে ভরে দেবে। রেকর্ডিং করলে কোনো প্রবলেম নেই, বিষয় হচ্ছে তুই তৃণমূলে যোগদান করবি? তৃণমূলে যোগদান করবো, আইপ্যাক থেকে বলছি। কিসের লেগে যোগ দিব আমি? তুই ভয় দেখাবি নাকি আমাকে? তুই ভয় দেখাবি, তুই যোগ দলে যোগ দিয়াবি আমাকে? আমাদের পঞ্চায়েত সদস্যকে ফোনে যে ভাষায় যেভাবে কটুক্তি করে তাকে তৃণমূলে যোগদানের জন্য বলা হচ্ছে আইপ্যাকের নাম করে, এটা আমরা তা স্তম্ভিত যে গোটা রাজ্যে এই যোগদান যোগদানটা নিয়ে কিসের জন্য? আরে মানুষের কাছ থেকে লাথি খেয়েছিস, চুপচাপ ঘরে বস থাক। মানুষ লাথি মেরেছে, চুপচাপ ঘরে বস থাক। তা না করে আবার ওই ব্যাকডোর দিয়ে আবার যোগদান করানো? আমি আহ্বান জানাবো তৃণমূলের সেই সমস্ত সদস্যরা যারা হুমকি দিয়ে যারা যোগদান করাচ্ছেন, এরপরে এমন দিন আসবে যেদিন আপনাদেরকে কষ্ট করে বাইরে বেড়াতে হবে না, আপনারা কোন গর্তে আছেন আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে বের করে নেব। খুব তাড়াতাড়ি সেই দিনটা আসছে। এইসব অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের।